হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল নো বায়োলজি নো লাইফ। আর আমি তোমাদের এডুকেটর শম্পা সাহা। আজকে আমরা ক্লাস নাইনের যে রেচন প্রক্রিয়া সম্পর্কে জানছিলাম, তাতে আগের দিন আমরা উদ্ভিদের রেচন পদ্ধতি সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা জানব উদ্ভিদের রেচন পদার্থ সম্পর্কে। দেখো, বেসিক্যালি উদ্ভিদের থেকে যে রেচন পদার্থগুলো পাওয়া যায়, আগের দিনই আমরা বলেছিলাম যে তাদের প্রত্যেকেরই একটা ইউজ আছে, একটা ব্যবহার আছে। মানুষরা এই উদ্ভিদ থেকে প্রাপ্ত রেচন পদার্থগুলি তাদের অর্থনৈতিক কারণে বা বিভিন্নভাবে কিন্তু ব্যবহার করে। মূলত উদ্ভিদের রেচন পদার্থকে দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ, আর একটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ। নাইট্রোজেন বিহীন রেচন পদার্থের মধ্যে রয়েছে গদ বা গাম, আমরা যাকে আঠা হিসেবে ব্যবহার করি, রজন বা রেজিন, তরুক্ষীর বা ল্যাটেক্স। এছাড়া রয়েছে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ, যাদেরকে আমরা উপক্ষার বা অ্যালকালয়েড বলি। তো প্রথমে আমরা জানব নাইট্রোজেন বিহীন রেচন পদার্থগুলোর সম্পর্কে ডিটেলসে, তারপরে আমরা জানব নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থগুলির সম্পর্কে। তো নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ মানে বুঝতেই পারছো যাদের মধ্যে নাইট্রোজেনের উপস্থিতি নেই। এর মধ্যে প্রথমেই আসছে গদ বা গাম। উৎস কোথায় পাওয়া যায়? দেখবে তোমরা বাবলা, সজনে, আমড়া, শিরীষ প্রভৃতি গাছের কাণ্ডে যদি কোনো একটা ছিদ্র করে দেওয়া হয়, ওখান থেকে ফোঁটা ফোঁটা করে গদ খরিত হয়। এর বৈশিষ্ট্যটা কি, গদ জলে গলে কিন্তু ইথার মতন ইথার জাতীয় পদার্থের মধ্যে কিন্তু গলে না, অর্থাৎ অদ্রাব্য। যান্ত্রিক আঘাতে উদ্ভিদের কাণ্ড বা শাখার ছাল থেকে গদ খরিত হয়। এই গদের আঠা বই বাঁধাইয়ের কাজে লাগে, ছাপার কালি তৈরিতে লাগে, প্রসাধন তৈরিতেও লাগে। এখনও আমরা কিন্তু এই গদের আঠা, এখন যদিও আর্টিফিশিয়াল আঠার ব্যবহার বেশি, কিন্তু তবু কিন্তু গদের আঠার ব্যবহার হতে দেখা যায়। দ্বিতীয় হচ্ছে রজন বা রেজিন। দেখো কোথায় পাওয়া যায়, পাইন গাছের কাণ্ড, শাখা, প্রশাখা ও রজন নালীতে কঠিন রজন জমা থাকে। পাইনের বাকল থেকে পাতন পদ্ধতিতে তারপিন তেল পাওয়া যায়। শাল গাছের বাকলে থাকে ধুনো, ধুনো তো আমরা প্রত্যেকে চিনি। এবার এর বৈশিষ্ট্যটা কি, দেখো রজন হচ্ছে এক প্রকার শক্ত, আমরা যদি ধুনো চিনি তাহলেই বুঝতে পারবো রজনের বৈশিষ্ট্য কি। এরা জলে গলে না কিন্তু ইথার বা অ্যালকোহলে গলে। তাহলে গাম বা গদ কিন্তু জলে গলে অ্যালকোহলে গলে না, এরা আবার উল্টো, এরা জলে গলে না কিন্তু অ্যালকোহলে গলে। রজন তিন প্রকার, কঠিন রজন, অলিও রজন এবং গদ রজন। কঠিন রজন হচ্ছে চাঁচ গলা, অ্যাম্বার প্রভৃতি। অলিও রজন হচ্ছে তারপিন তেল, কানাডা বালসাম। এবং গদ রজন হচ্ছে এগুলি প্রকৃতপক্ষে গদ ও রজনের মিশ্রণ, অর্থাৎ আঠা এবং তার মধ্যে এই খড়িত রজন নালী থেকে নিঃসৃত খড়ন মিশ্রিত অবস্থায় থাকে, যেমন হিং, যেমন ধুনু। হিং তো আমরা প্রত্যেকে খেয়েছি, ধুনো তো পুজোর কাজে ব্যবহার হয় আমরা দেখেছি। তাহলে অর্থনৈতিক গুরুত্ব সহজে অনুমান করা যায়। চাঁচ গালা এবং তারপিন তেল বার্নিশের কাজে লাগে, রান্নায় সুগন্ধি সৃষ্টিতে হিং কাজে লাগে, ধূপ ধুনো ধর্মীয় অনুষ্ঠানে বা সাবান ও ফিনাইল তৈরিতেও কিন্তু, সোপ তৈরিতে অ্যাকচুয়ালি রজন লাগে। অর্থাৎ একটা জিনিস আমরা বুঝতে পারছি যে গাম বা গদের কিন্তু তেমন কোনো গন্ধ নেই, কিন্তু রজন বা রেজিনের একটা স্ট্রং এসেন্স আছে বা গন্ধ আছে। আর নেক্সট ওয়ান ইজ তরুক্ষীর বা ল্যাটেক্স। দেখো তরুক্ষীর বলতে বোঝায় চটচটে আঠা দুধের মতন পদার্থ। তোমরা দেখবে আকন্দ গাছে বা রবার গাছে বা বট গাছে একটু যদি কোনো কিছু দিয়ে আঁচড় দেওয়া হয় কাণ্ড থেকে, তাহলে আঠার মতন বেরোয়। এটা তোমরা পেঁপে গাছের থেকেও পাবে বা পেঁপের গায়ে চিরে দিলেও পাবে। তাহলে কোথায় পাওয়া যায় বট, রবার, আকন্দ, কাঁঠাল, পেঁপে প্রভৃতি উদ্ভিদের সাদা দুধের মতো, তামাক উদ্ভিদের স্বচ্ছ জলের মতো ও শিয়াল কাঁটাতে হলুদ রঙের তরুক্ষীর পাওয়া যায়। বৈশিষ্ট্য কি, এটি প্রোটিন, গদ, রজন, উপক্ষার প্রভৃতি উপাদানের জলীয় মিশ্রণ। কিন্তু এখানে কিন্তু প্রোটিনটাকে বাদ দিতে হবে, কারণ প্রোটিনের নাইট্রোজেন আছে, কিন্তু আমরা উই আর ডিসকাসিং অ্যাবাউট নাইট্রোজেনলেস যে সকল এক্সক্রিটরি প্রোডাক্টস আছে প্ল্যান্টের। তাহলে প্রোটিন পার্টটা বাদ দিয়ে এটা সমগ্র মিশ্রিত একটা অবস্থা। এখানে এই তরুক্ষীর কিন্তু একটা বিশেষ কাজ করে, সেটা হচ্ছে উদ্ভিদের ক্ষতকে দ্রুত সারিয়ে তোলে। এবার এর অর্থনৈতিক গুরুত্বের মধ্যে প্রথমে আমরা বলি হিভিয়া ব্রাজিলিয়েন্সিস বা প্যারা রবার উদ্ভিদের তরুক্ষীর পদার্থ রবার তৈরিতে ব্যবহৃত হয়। পেঁপে গাছের তরুক্ষীরে থাকে পাইন নামক উৎসেচক, যা আমাদের প্রোটিন পরিপাকে সাহায্য করে। এই জন্য তোমরা দেখবে খাসির মাংস রান্না করতে গেলে অনেকেই কি করে, পেঁপে কেটে দিয়ে দেয়,
যাতে চট করে মাংসটা সেদ্ধ হয়ে যায়। এর কারণ হচ্ছে পেঁপে থেকে যে প্যাপাইন উৎসেচকটা বেরোয় সেটা মাংসটাকে তাড়াতাড়ি সেদ্ধ হতে সাহায্য করে। এটি ওষুধ প্রস্তুতিতেও ব্যবহৃত হয়। এরপরে আমরা চলে আসছি নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ বা উপক্ষারে, অর্থাৎ কিনা এটাও এক ধরনের উদ্ভিদের রেচন পদার্থ এবং অবশ্য করে এর অর্থনৈতিক গুরুত্ব আছে। আর এর মধ্যে নাইট্রোজেনের উপস্থিতি থাকে। এরা সাধারণত অ্যালকোহলের দ্রাব্য এবং তেঁত। প্রথমেই আমরা বলবো রেসারপিনের কথা। এটা সর্পগন্ধা গাছের মূলে পাওয়া যায়। উচ্চ রক্তচাপ কমাতে এটা সাহায্য করে। কুইনাইন সিঙ্কোনা গাছের ছাল থেকে পাওয়া যায়, ম্যালেরিয়ার ওষুধ হিসেবে কাজে লাগে। মরফিন আফিম গাছের কাঁচা ফলের ত্বক থেকে পাওয়া যায়। এটা গাঢ় নিদ্রার জন্য ও যন্ত্রণা উপশমে অর্থাৎ ব্যথা কমাতে কাজে লাগে। মরফিন ইঞ্জেকশন দেওয়া হয় অনেক সময়, কারোর হাত পা ভেঙে গেলে পরে প্রচণ্ড যন্ত্রণা হলে তখন মরফিন ইঞ্জেকশন দেওয়া হয়। অ্যাট্রোপিন বেলাডোনা গাছের পাতা ও মূল থেকে পাওয়া যায়। চোখে তারারন্ধ্র প্রসারণে সিম্প্যাথেটিক স্নায়ুকে উদ্দীপিত করতে ব্যবহৃত হয়। তোমরা নিশ্চয়ই জানো যে চোখের যখন কারোর মানে পাওয়ার চেক করা হয় তখন কি করা হয়, ওই পাওয়ার চেকিং এর সময় একটা ওষুধ দেওয়া হয়, তার দুদিন বা তিন দিন পরে ডাক্তার আসতে বলেন পাওয়ার চেক করতে এবং বলেন যে ওই সময়টা বাচ্চাটাকে বা যারই হোক তাকে পড়াশুনো করতে না, কারণ ওই সময়ে এই অ্যাট্রোপিন দেওয়া হয় যাতে তারারন্ধ্রটা বড় হয়, চেক আপ ভালো হয়, কিন্তু সেই সময়টায় চোখ একটু ঝাপসা দেখার টেন্ডেন্সি থাকে। নেক্সট ওয়ান হচ্ছে ড্যাটুরিন। ড্যাটুরিন পাওয়া যায় ধুতরা গাছের পাতায় ও ফলে। এটা কিন্তু ভীষণ কার্যকরী হাঁপানির ওষুধ তৈরিতে এবং অস্থিসন্ধির ব্যথা বেদনা কমাতে। তার ফলে আমি অনেককেই দেখেছি যে ধুতরার পাতা গরম করে সেঁক দিতে ব্যথা বেদনায়, এবং ওই হাঁপানির রোগীদের ওই ধুতরার শুকনো পাতা বা শুকনো ফলের বীজ পুড়িয়ে তার ধোয়াটাকে নিতে। নেক্সট হচ্ছে ক্যাফিন। কফি গাছের বীজ থেকে পাওয়া যায়। আমরা তো কফি সবাই খেয়েছি এবং খেলেই কি হবে, ভীষণ চনমনে লাগে, এনার্জি পাওয়া যায়, ডিপ্রেশনটা চলে যায়, চট করে ভালো লাগে, অর্থাৎ মানসিক অবসাদ ও ব্যথা উপশমে ব্যবহৃত হয়। আর লাস্ট ওয়ান ইজ থিইন বা থেইন, যা চা গাছের পাতা থেকে পাওয়া যায়। এটা ক্লান্তি দূর করতে সাহায্য করে। সেটা তো আমরা প্রত্যেকেই জানি যে অফিস থেকে ফিরে বাবা বা কাজ থেকে ফিরে বাবা বা মায়েরা বা সবাই আমরা সকালবেলা এবং সন্ধ্যেবেলা এক কাপ করে চা তো সকলেই মোটামুটি খাই, কেন একটু ভালো লাগে, এনার্জি পাওয়া যায়, অর্থাৎ এটা ক্লান্তি দূর করতেই সাহায্য করে। আজকে আমরা উদ্ভিদের রেচন পদার্থ সম্পর্কে ডিটেলস জানলাম। আশা করা যায় কোনো প্রশ্ন থাকার কথা নয়, তবু যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। সো গাইস কিপ লার্নিং, হ্যাপি লার্নিং, হ্যাভ এ নাইস ডে।